মথুরাপুরে আহত কর্মীর পাশে দাঁড়ালেন বিজেপি প্রার্থী, দেখা করতে গেলেন নিমাই হালদারের পরিবারের সঙ্গে। মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত কথা বলেন আক্রান্ত নিমাই হালদারের স্ত্রী কন্যার সঙ্গে। ঘটনা শুরু সোমবার এক বচসাকে কেন্দ্র করে, এরপর মঙ্গলবারই হয় হামলা। তাই ওরা হচ্ছে গিয়ে একবার হুমকি দিয়েছিল যে হচ্ছে গিয়ে তোকে হচ্ছে মেরে দেব। হ্যাঁ, তুই বড্ড উঠতে শিখেছিস, তোকে ওরা বন্ধ করে দেব। গত বিধানসভা নির্বাচনের সময় থেকেই টার্গেট ছিলেন নিমাই হালদার, তখন বিদ্যুৎ কেটে দেওয়া হয়েছিল হালদার বাড়িতে, কেটেছিল এই ঘোষেরাই, মধু ঘোষ, নন্দন ঘোষরা। এমনকি WBACB যাতে কানেকশন দিতে না পারে তার জন্য তদবির করেছিল বিদ্যুৎ অফিসে, অভিযোগ পরিবারের। গত পঞ্চায়েত নির্বাচনেও এই বুথে জেতে বিজেপি, রাগ সে কারণেই। সামনে ভোট, হেরে যাওয়া বুথ এবারও জিতবে না নিশ্চিত তৃণমূল কংগ্রেস, সে কারণেই যাতায়াতের পথে গালিগালাজ চলতই। সোমবার বিকেলেও তাই মদ্যপ অবস্থায় মধু ঘোষ গালাগালি করতে করতে ধাক্কা মারে নিমাইকে। সেই কথা কাটাকাটি চলাকালীন মধু ঘোষের ছেলে নন্দন ঘোষ ও চন্দন ঘোষ পিছন থেকে কোদালের বার দিয়ে মারে নিমাইয়ের মাথায়, ওইখানেই লুটিয়ে পড়ে নিমাই। তারপর চলে তিনজনের অকথ্য মারধর। মধু ঘোষ, আমার চন্দন আর মধু ঘোষ আমার স্বামীকে ডেকে নিয়ে এরম ভাবে গল্প করছে, আর নন্দন এসে আমার স্বামীর মাথায় করে এইটার বাড়ি মেরেছে, এই কোদালের ডাবের বাড়ি মেরেছে, আমার স্বামী নুট করে পড়ে গেছে, ফের মেরেছে, তার আমার মানে জানি পুলিশের কাছে যাইনি জি, কাউকে আটক করেছে ঘটনার প্রত্যক্ষদর্শী এবং প্রতিবেশীরাও জানিয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী মধুসূদন ঘোষ ও তার ছেলে নন্দন ঘোষ ও চন্দন ঘোষ তিনজনে মিলে পিটিয়েছে বিজেপি কর্মী নিমাই হালদারকে। আমি ঢুকছি সেই মুহূর্তে দুজনকেই বলছি যে দুজনে ঝগড়া করো না, বাড়ি চলে যাও, আর আমাদের সাইড দাও, আমরা ভিতরে ঢুকবো। তখনই বলছে ওকে সাইড দাও, ওকে সাইড দাও, চলে যাও বলে কাকা যেই সাইকেলটা সরিয়েছে, ওই কাকার ছেলে তখন এসে পিছন, আরেকটা কাকার ছেলে এসে পিছন ভাই থেকে মধু ঘোষের ছেলে নীনান ঘোষ ও নন্দন ঘোষ ও পিছন ভাইদের একটা কোদালের আলটে নিয়ে দাঁড়িয়েছিল, যেই কাকা সরে গেছে পিছন ভাই থেকে কোদালের আলটে বাড়ি মেরেছে, মারলে রক্ত ঠিকরে আমাদের গা পুরো ভর্তি হয়ে গেছে, ভর্তি হয়ে যাওয়ার পরে কাকা পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে ফের মা তার ফের এখানে মেরেছে, মারার পরে আমরা তখন বাইক যে যার মতন বাইক ফেলে দিয়ে লাফ কেটে গিয়ে আমরা ধরেছি, ধরার পরে ওরা সব ছুটে এসছে, আমাদের তখন এখানে কেউ ছিল না, তখন আমরা চিৎকার করছি যে এরকম মারামারি করো না, তোমাদের যেহেতু হিংসা হিংসি থাকে হাতাহাতি করো, এরকম বেরো না, আর অ্যাটেম্প টু মার্ডার তো এটা মারা মানে অ্যাটেম্প টু মার্ডার, তোমরা এরকম করো না, হাজরো শুধু আমাদের বলছে দিদি জামাইবু তোমরা ছেড়ে দাও, ওর মেরে ফেলে দেবো, তোমরা ছেড়ে দাও মেরে ফেলে দেবো, বড় মেয়েটা টেনে নিয়ে গেছে, ছাড়িয়ে কাউকে পারছি না, এত মারামারি করছে, যখন কাকা নিধাদ হয়ে ওখানে পড়ে গেছে আমরা তখন বাইকে করে নিয়ে মথুরাপুরে হাসপাতালে গিয়েছি। যদিও গোটা ঘটনা পারিবারিক বলে চালিয়ে দিয়েছেন মথুরাপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার, পাল্টা জানতে চেয়েছেন কে তৃণমূল কর্মী, তৃণমূল কে মেরেছে, কোন লোকটা তৃণমূলে মেরেছে বলতে পারবেন, যে তৃণমূলের কোন লোকটা মেরেছে, যদি স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয় সেখানে তৃণমূলকে জড়িয়ে দিচ্ছেন, একটা অপপ্রচার করতে হবে, অপপ্রচার করতে হবে, তৃণমূলের কোন মানুষটা এর সাথে যুক্ত বা কারা কি হয়েছে এই তো আমাদের কাছে তো কোনো খবর নেই। ঘোষ আর হালদার কবে থেকে একই পরিবারের সদস্য হলো প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী, তার দাবি নির্বাচন এলেই একই কায়দায় এলাকায় এলাকায় বিজেপি কর্মী নেতাদের ওপর আক্রমণ চালিয়ে এলাকা সন্ত্রস্ত করে তৃণমূল কংগ্রেস, এবার হার নিশ্চিত জেনে আরও বেপরোয়া তৃণমূল। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে যে বাপি হালদার এবং তার লোকজনেরা জেনে গেছে যে তারা নির্বাচনে জিততে পারবে না, সুতরাং নিজের এলাকায়
যিনি লোকসভা প্রার্থী তার তো মানুষের সেবা করার জন্য তিনি প্রার্থী হয়েছেন, তা না করে তিনি এই খুন খারাপির রাজনীতি শুরু করেছেন। এটা পঞ্চায়েত নির্বাচনেও তার কুকৃতি আপনারা জানেন, গোটা পশ্চিমবঙ্গবাসী দেখেছে। তো এই বিষয়ে তার ব্যক্তিগতভাবে তিনি কি ভাবছেন আমাদের জানার দরকার নেই। তবে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে যে অত্যাচার শুরু করেছেন তিনি, এটা যদি অবিলম্বে তিনি থামান তো ভালো, নাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টি কিন্তু হাতে চুড়ি পরে থাকবে না। এখানে কিন্তু মানে আমরা চাইছি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে, ভোট আসবে যাবে, সাধারণ মানুষ যে কোনো রাজনৈতিক দল করতে পারে, এটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু তার জন্য তাকে মারতে হবে, বাড়ি ছাড়া করতে হবে, খুন করতে হবে, এই রাজনীতিতে তৃণমূল বিশ্বাস করে, বিজেপি নয়। তবে এই রাজনীতি যদি চলতে থাকে আর আমাদের কর্মীরা তারা কিন্তু চুপচাপ বসে থাকবে না, ভয়ঙ্কর রূপ নেবে। তৃণমূল প্রার্থীকে কটাক্ষ করতে ছাড়েননি প্রতিবেশীরাও। তাদের জিজ্ঞাসা, নির্বাচন এলেই কেন পশ্চিমবঙ্গে পারিবারিক ঝগড়া এবং প্রতিবেশীদের মধ্যে অশান্তি খুন খারাপি বেড়ে যায়, তার কোনো ব্যাখ্যা দিতে পারবেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার? কেন পুলিশ মূল আসামিকে এখনো এলাকায় ছেড়ে রাখে? মাধ্যম ব্যুরো রিপোর্ট।